যে এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না সরকারকে যাতে দুর্বল মনে না করে তার সঙ্গে কেউ নেই সেটা মনে না করে বা মনে করে এই যে এই কিতাবা ছের মতো যারা এই প্রশাসনের রন্ধে রন্ধে যারা লুকিয়ে আছে তারা যাতে এই গভর্নমেন্টকে ফেলে দিতে না পারে ষড়যন্ত্র পাকাপোক্ত কোনো ষড়যন্ত্র করতে না পারে সেই জন্য কিন্তু বিএনপি এবং যারা শরিক দল আছে তারা সকলেই কিন্তু এই সরকারের পক্ষে অবস্থান নিয়েছে কারণ এই প্রত্যেকের আন্দোলনের ফসল প্রত্যেকের স্বপ্নের ফসল কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এর মধ্য থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান সাহেব তিনি ঢাকায় একটি বিশাল জনসমুদ্রে ভাষণ দিয়ে সেখানে স্কাইপিতে অংশগ্রহণ করে বলেছেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এবং এই সরকারকে এই সরকারকে পাশে এই সরকারের পাশে আমরা থাকবো অত্যন্ত শক্ত এবং সাহসিকতার সঙ্গে তাদেরকে আমরা সাহস জি তার মা তার মানে তো এটা না যে তাদের যদি অগোচরে বা কেউ কেউ যদি দুষ্টমি করে যদি ফেসিবাদের দোষর দিকে কোথাও কোথাও পুনর্বাসনের ইচ্ছাকৃত প্রয়াস থাকে সেটাও কিন্তু সতর্ক করে দেওয়া এটাও কিন্তু সরকারের পক্ষে কাজ করার একটা নামান্তর অর্থাৎ সরকারের পক্ষে অবস্থান নেওয়ারই একটা নামান্তর